বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা উত্তর এই সরকারি ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন তো এখানে নতুন একটা বিজ্ঞপ্তি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল করছে, এই যে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। তাছাড়া এই আপনারা একটু নিচে নামলে নোটিশ বোর্ডে দেখতে পাবেন নিয়োগ বিজ্ঞপ্তি নতুন। এখানে ক্লিক করলেই বিজ্ঞপ্তিটা চলে আসবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দিব, সরাসরি আপনারা ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। তাছাড়া সঙ্গে থাকুন, আপনাদের বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে তা আমি দেখাচ্ছি এবং আপনাদের আবেদনের নিয়মকানুন সবকিছু দেখাচ্ছি। এখানে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন 22 অক্টোবর 2023 খ্রিস্টাব্দে, তো বাকি এইগুলি আপনারা একটু পরে নেবেন সুন্দর করে। এখানে কিন্তু রয়েছে অনলাইনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনাদের আবেদন করতে হবে, তো আমি লিঙ্কটাও দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আবেদন করার নিয়ম দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। ক্রমিক নং রয়েছে এখানে, পদের নাম, জাতীয় বেতন স্কেল রয়েছে 2015 ও গ্রেড। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর বেতন স্কেল রয়েছে 13 গ্রেড 13, পদের সংখ্যা 3টি দেখতে পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা রয়েছে, এগুলি একটু দেখে নেবেন। এখানে যে সকল জেলার স্থায়ী অধিবাসীগণ আবেদন করতে পারবেন, এই দেখতে পাচ্ছেন এখানকার। তো নিচে নামলে আরেকটা দেখা যাচ্ছে পদ, সেটা হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা আর উপরে এখানে ওই রয়েছে, উপরে যা রয়েছে তাই। নিচে রয়েছে উচ্চমান সহকারী রয়েছে 10টি। তো আরও নিচে গেলে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে এখানে, এখানে রয়েছে ক্যাশিয়ার, এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, ড্রাইভার রয়েছে, সিপাহী রয়েছে, অফিস সহায়ক রয়েছে। তো এ পর্যন্ত রয়েছে, এগুলি আপনারা একটু দেখে নেবেন। এখানে রয়েছে নিম্নবর্ণিত শর্তাবলী, আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে, তো এগুলি আপনারা একটু দেখে নেবেন। এখানে আপনাদের বয়স দেওয়া হয়েছে এবং এখানে বিভিন্ন কোটা রয়েছে এবং জাতি উল্লেখ করা রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে, সবগুলো আমি পরে শোনাতে পারছি না আপনাদের। এখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র ফর্ম পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 23/10/2023 খ্রিস্টাব্দ থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ রয়েছে 22/11/2023 খ্রিস্টাব্দ বিকাল 4টা পর্যন্ত। এখানে আপনারা আবেদন করার পরপরই অনলাইনে সরাসরি একটা ইউজার আইডি পেয়ে যাবেন, ইউজার আইডি পাওয়ার পর 72 ঘন্টার ভিতরে আপনারা পেমেন্টটা করবেন। তো ইউজার আইডি পাওয়ার, আপনারা আবেদন করার পরপরই আপনারা পেমেন্টটা করে নিতে পারবেন। তো এখানে আপনাদের ছবির এবং স্বাক্ষরের যে নিয়মকানুন তা রয়েছে এবং পেমেন্টের নিয়মকানুন রয়েছে আমি দেখাচ্ছি এবং আপনারা সরাসরি আবেদন যেভাবে করবেন তাও আমি দেখাচ্ছি। এখানে ছবি রয়েছে 300x300 পিক্সেল এবং এখানে স্বাক্ষর রয়েছে 300x80 পিক্সেল, স্ক্যান করে আপলোড করতে হবে এবং ছবি সর্বোচ্চ 100 কিলোবাইট, স্বাক্ষর 60 কিলোবাইটের ভিতরে। তো এটা আপনারা যেভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এই লিঙ্কটা আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে। এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনাদের ছবিটা মোবাইলে বা কম্পিউটারে স্কোয়ার মাপে ক্রপ করে নেবেন, দৈর্ঘ্যপ্রস্থ একরকম থাকবে সেভাবে ক্রপ করে নেবেন, যেহেতু 300x300 বলা হয়েছে। স্কোয়ার মাপে ক্রপ করার পর এখান থেকে সিলেক্ট ইমেজে দিয়ে এটা নিয়ে নেবেন, এখানে লক অ্যাকসেপ্ট রেশিওটা উঠিয়ে দিবেন, এখানে 300, এখানে 300 দিবেন আর পিক্সেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, এখানে পিক্সেলই থাকবে। স্ক্রল করে নিচে নেমে এখানে 100 কিলোবাইট বলা হয়েছে, আপনারা 100 অথবা 90 দিয়ে দিতে পারেন। আর সেভ ইমেজ এজ, এখানে জেপিজি দিয়ে রিসাইজ ইমেজে একটা ক্লিক করে দিবেন। এটা কিন্তু অনলাইন সম্পূর্ণ, অনলাইন থেকে আপনাদের হয়ে যাবে, প্রসেসিং হচ্ছে এখন। ডাউনলোড ইমেজে ক্লিক করলে আপনাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখন স্বাক্ষরের বলা আপনারা যা করবেন, দেখতে পাচ্ছেন এই স্বাক্ষরটা এভাবে আপনারা সামনে পিছনে একটু আনুমানিকভাবে আপনারা ম্যানুয়ালি একটু জায়গা রেখে এভাবে ক্রপ করে নেবেন। স্বাক্ষরটা নেওয়ার পর আপনারা এই ওয়েবসাইট থেকে এসে আপনারা স্বাক্ষরটা সিলেক্ট ইমেজে ক্লিক করে স্বাক্ষরটা আপনারা নিয়ে নেবেন, নিয়ে জাস্ট এখানে আপলোড হওয়ার পর এগরে 300 এগরে 80 দিবেন, ওয়াইড 300 এবং হাইট 80 দিবেন আর এটা উঠিয়ে নেবেন, নয়তো এখানে অ্যাকসেপ্ট অটোমেটিক রেশিও অনুযায়ী হয়ে যাবে। দিয়ে দেওয়ার পর পিক্সেল দিবেন আর এখানে রয়েছে 60 কিলোবাইট বলা হয়েছে, 60 বা আপনারা 50 দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখানে একই নিয়মে জেপিজি দিয়ে রিসাইজ ইমেজে দিয়ে ডাউনলোড করে নেবেন আপনাদের সিগনেচারটা। তো এইভাবে আপনারা ছবি এবং স্বাক্ষরের কাজটা করে নেবেন। এখন আমি চলে যাচ্ছি আবার বিজ্ঞপ্তিতে। এখন রয়েছে আপনাদের পেমেন্টের পালা, আপনারা পেমেন্ট যেভাবে করবেন, তাছাড়া এখানে যত নিয়মকানুন রয়েছে সব কিন্তু আপনাদের একটু ভালোভাবে পড়ে নিতে হবে, একটাও কিন্তু বাদ দেওয়ার মতো না, সব কিছুই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ রয়েছে।
তো অনলাইনে আবেদন করার পর আপনাদের ইউজার আইডিটা পাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং অনুযায়ী আপনাদের আবেদন ফি রয়েছে 200 টাকা। আর অবশ্যই এটা কিন্তু আপনাদের টেলিটক সিম কার্ড লাগবে আপনাদের পেমেন্টটা করতে। টেলিটক সিম কার্ডে আপনারা মোবাইল রিচার্জে টাকা লোড করবেন, করার পর এখানে যেই টাকা বলা হয়েছে ক্রমিক নং অনুযায়ী উপরে যে রয়েছে দেখতে পাচ্ছেন, এই ক্রমিক নং অনুযায়ী যেই পদে আপনারা আবেদন করতে চাচ্ছেন সেই পদ অনুযায়ী এই ফিটা আপনাদের দিতে হবে। যেভাবে দিবেন তা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আপনারা প্রথম এসএমএসটা দেখুন, এখানে খুব সুন্দরভাবে রয়েছে ক্যাপিটাল লেটারে আপনার এসএমএস অপশনে যেয়ে টেলিটক সিম কার্ড দিয়ে CBCN লিখে স্পেস দিয়ে সেই ইউজার আইডিটা দিবেন। আপনারা আবেদন করার পর যেটা পাবেন দিয়ে আপনারা 16342-তে পাঠিয়ে দিবেন। ফিরতি এসএমএসে আপনাদের একটা পিন নাম্বার দেওয়া হবে, সেই পিন নাম্বারটা দিয়ে আরেকটা মেসেজ করবেন যেভাবে এই যে দ্বিতীয় এসএমএস দেখতে পাচ্ছেন, এখানে CBCN দিয়ে স্পেস দিয়ে ES দিয়ে স্পেস দিয়ে সেই পিন নাম্বারটা দিবেন, তারপর 16342-তে পাঠিয়ে দিবেন আবারও। তারপরে আপনাদের সাকসেসফুলি মেসেজ একটা আসবে এবং আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, সেটা আপনাদের সংরক্ষণে রেখে দিবেন। পাসওয়ার্ড দিয়ে আপনারা পরবর্তীতে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। তো এখানে কিন্তু আরও অনেক কিছু নিয়মকানুন রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলি আপনারা সব দেখে নেবেন। আমি এখন চলে যাব সরাসরি অনলাইন আবেদনে। তো এখন এখান থেকে এসে এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, এখানে আপনার অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলার, এই সার্কুলারটা আপনি দেখে নিতে পারবেন। আর আবেদন করার আগে আমি আগে দেখিয়ে দিচ্ছি, এখানে আপনার অ্যাডমিট কার্ড ক্লিক করে আপনাদের অ্যাডমিট কার্ডটা যখন পাবলিশড হবে তখন আপনারা এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন। তো এই লিঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, লিঙ্কটা রেখে দিবেন অথবা ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো আমি চলে যাচ্ছি আবেদনে হোমে। তো এখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ডেডলাইন 22 নভেম্বর 2023 রয়েছে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে আপনারা যেই পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদটা সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে কম্পিউটার অপারেটরে ক্লিক করে জাস্ট নেক্সটে দিলাম, এভাবে আপনারা করে নেবেন। এখানে নো দিবেন, এখানে নেক্সট দেওয়ার পর এখানে বুঝতে পারছেন খুব সহজ আপনাদের ফর্মটা চলে এসেছে অনলাইন ফর্মটা। তো এখানে কম্পিউটার অপারেটরের যে শিক্ষাগত যোগ্যতা সেগুলি এখানে রয়েছে, আর এখানে অ্যাপ্লিকায়েন্ট নেম আপনি যে আবেদন করছে সেই আবেদনকারীর নাম এখানে ইংলিশে আর নিচে বাংলায় লিখবেন। বাংলায় লিখতে আপনাদের বিজয় বায়ান্ন লাগবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন এর রাইট বাটন ক্লিক করে ইউনিকোড সিলেক্ট করবেন। করার পর আমি লিখছি দেখুন, এভাবে আপনারা লিখে নেবেন। তারপরে এই এখানে সব একই নিয়মে বাবার নাম ইংলিশে, এখানে বাংলায়, এখানে মায়ের নাম ইংলিশ এখানে বাংলায়, এখানে আপনাদের জন্ম তারিখ দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে ইয়ার চলে আসবে, ইয়ার মান্থ ডে এগুলি আপনারা সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ সেটা থাকবে। রিলিজিয়ন আপনাদের দিয়ে দিবেন এখান থেকে, আর এখানে জেন্ডার পুরুষ নাকি মহিলা এখান দিয়ে দিবেন। তারপর ন্যাশনাল আইডি কার্ড ইয়েস থাকলে ইয়েস দিবেন, না দেওয়ার পর এখানে এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। এখানে বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই অনলাইন করা 17 ডিজিটের যেন হয়। পাসপোর্ট আইডি, পাসপোর্ট যদি থাকে আপনাদের ইয়েস দিবেন, দিয়ে এই করে পাসপোর্ট নাম্বারটা দিবেন, না থাকলে নো দিয়ে দিবেন। এখানে ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত হলে আপনারা ম্যারিড দিবেন অথবা অবিবাহিত হলে সিঙ্গেল দিয়ে দিবেন। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আপনাদের এবং সেই মোবাইল নাম্বারটা এখানে আবারও দিবেন। এখানে ইমেল অ্যাড্রেস একটা দিতে হবে আপনাদের, আর এখানে যদি কোনো কোঠা থাকলে থাকে দিবেন, না থাকলে নন কোঠা দিয়ে দিবেন। আর এখানে রয়েছে আপনাদের ডিপার্টমেন্ট স্ট্যাটাস যদি থাকে কোনো থাকলে দিবেন, নয় তো নন দিয়ে দিবেন। এখানে তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ যার অধীনে রয়েছেন, অভিভাবক পিতামাতা বা বড় ভাই বোনের নাম দিয়ে দিবেন। এখানে আপনাদের ঠিকানা, ভিলেজ, টাউন, রোড সব কিছু রয়েছে, ডিস্ট্রিক্ট, এগুলি খুব সহজ বুঝতে পেরেছেন। আর এখানে আপনাদের পারমানেন্ট স্থায়ী ঠিকানা এখানে দিবেন, আর যদি পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় এই ঘরে টিক মার্ক দিয়ে দিলেই হবে, এই ঘরটা ফিল আপ করে এই ঘরে টিক মার্ক দিয়ে দিলেই হবে। নিচে আসলে এসএসসি, এইচএসসি এবং গ্রাজুয়েশন রয়েছে, এগুলি আপনাদের ফিল আপ করতে হবে কম্পিউটার অপারেটরের জন্য। অন্যান্য পদের জন্য এডুকেশন কম হতে পারে বা বেশিও হতে পারে। এখানে এক্সামিনেশন কত কি এক্সামিনেশন আপনারা দিয়েছেন, এসএসসি নাকি দাখিল, এগুলি আপনারা সিলেক্ট করে রোল নাম্বার এগুলি বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে দিয়ে দিবেন। এইচএসসিটাও গ্রাজুয়েশনেরটাও দিয়ে দিবেন, আর এটা যদি আপনারা দিতে চান তাহলে এই ঘরে টিক মার্ক দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে রয়েছে আদার এক্সপিরিয়েন্স, এখানে যদি থাকে ইয়েস দিবেন, আর না থাকলে আপনারা নো দিয়ে দিবেন।
তো এখানে রয়েছে সিকিউরিটি কোড, দেখতে পাচ্ছেন এই কোডটা রয়েছে, এই কোডটা এই ঘরে বসিয়ে দিতে হবে। তো না বুঝতে পারলে ক্লিক হেয়ারে দিবেন আর একটা চলে আসবে, দেখতে পাচ্ছেন 4Z8DDJ রয়েছে, এখানে বড় হাতের রয়েছে, এগুলি এই ঘরে হুবহু বসিয়ে দিবেন। তারপর এইখানে একটা টিক মার্ক দিয়ে সাবমিট দিবেন, সাবমিট দেওয়ার পর আপনাদের সিগনেচার ফটোটা আপলোড করে দিবেন। আমি আগে দেখেছি আপনারা যেভাবে ফটো এবং সিগনেচারটা অনলাইন থেকে আপনারা যে রিসাইজ করে নেবেন এই যে এই ওয়েবসাইটে, তো সেটা আপনারা করে নেবেন। তো এভাবে আপনারা আবেদনটা করে নিতে পারেন ঘরে বসে খুব সুন্দরভাবে। করার পর আপনাদের ইউজার আইডিটা চলে আসলে আপনারা পেমেন্টটা করে ফেলবেন টেলিডক প্রিপেড সিম থেকে, না থাকলে কারো থেকে হাওলাত নেবেন জাস্ট 2টা SMS-এর জন্য। আর SMS করার পর আপনাদের যে পাসওয়ার্ডটা দেওয়া হবে ফিরতি মেসেজে, সেই পাসওয়ার্ডটা নিজের সংরক্ষণে রেখে দিবেন। আর ইউজার আইডি তো আপনার কাছেই থাকবে, এগুলি দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন। এই যে অ্যাডমিট কার্ড অপশনে গিয়ে আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। তো আমি সব লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে। এ পর্যন্ত ভিডিওটা শেষ করে দিচ্ছি, পরবর্তী যে কোনো আপডেট পেতে সরকারি চাকরির আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।